গরম বললো যে বাড়ি দখল করে ফেলাবি আর দখল করে ফেলালো, অত সস্তা কাসুটি? তুই উকিলিক বলিস নেই, তুমি জানো না যে গরম আব্বার কোনো ভাগ্নি হয় না কো? আরে বাবা, আমরা জানি তোমার লাভ হচ্ছে না, তাই না? কথা হচ্ছে যে এখানে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উকিল তদন্ত করে একটা সাংঘাতিক কথা পাইছে, এই বিষয় নিয়ে কথা কও। করম ভাই বাড়ি দখল করতেছে বেআইনি ভাবে, আর আপনারা ন্যাস্ত ওয়ারিশও ঠেকাবার পারবেন না। আরে ঠেকাবার পারবো না তো সে কথা হচ্ছে না, কথা হচ্ছে সার্বিক পরিস্থিতির উপরে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। তোমরা যে কি প্রস্তুতি নিচ্ছে ভাই সেটা তো আমি বুঝতে পারতেছি না কো। এই যে আব্বা বিয়ে করবি কইছে সেটা ঠেকাবার পারিছে, আবার কব্বর বাদাবি কয়ে ঝুল তুলিছে সেটা নিয়েও কোনো কথা বলতে শুনতেছি না তোমাদের, তাহলে কিসের প্রস্তুতির কথা বলতেছে? কথা দেখবো কেমন করে আপা, একজন তো বিয়ের কথা কয়েই দিছে, আর এসব মানুষের মনের মধ্যে যে সেসব নাই এটা তো তুই বুকে হাত দিয়ে কবে পারিস নে? এই দেখো আবার কার মধ্যে কি কথা তুললা। আচ্ছা সুইটি, তুমি তো তোমার বিয়ের আগ থেকে দুলে বে হিসেবে আমাকে চেনো, তুমি চিন্তা করে কও কোনোদিন আমার চরিত্রের মধ্যে এই ধরনের কোনো আভাস তুমি পাইছো? তুমি চিন্তা করে বুকে হাত দিয়ে কথাটা কও। আচ্ছা সুইটি, ডাক্তারের চরিত্র দিয়ে কই তুই তো দুলে ভাই চরিত্র বিশ্বাস করে পারিস না কো? ও এমন সব দোষ আমার হয়ে যাচ্ছে তাই না? তুমি তো নৈতিক সান্ত্বনা দেওয়ার সময় কয়েছিলে সব ব্যাটা সাওলি এক, ডাক্তার মুখ ফুটে কষে আর অন্য সবাই কষছে না। কোথায় তুই এরকম পেট বানালি কথা শুনলো? আমি তো কিছু বুঝলাম না। ও তুমি তাহলে পেট বানাবানি কথা কও তাই নিয়ে? আমি তো কিছু জানি, একটা বুঝ দেওয়ার জন্য একটা কথা বলি সেটি উদাহরণ হয়ে যায়। আমি খালি সেটা দশ হাজার দেখো না আমি একজন ডাক্তার মানুষ, ওইসব অশিক্ষিত লোকজনের সাথে আমার কথা কবির ইচ্ছে করে না। নিজের স্বার্থে অনেক কিছু করা লাগে, তুমি শিক্ষিত মানুষের জন্য তো তুমি জমির ভাগ বেশি পাবা না তাই না? আসল কথা কও, তোমার মাথায় হলে ওই বিয়ের চিন্তা সেটা করলেই হয়। এই যে ফটাস করে একটা কথা কয়ে দিলে, পাইছো তো একই কথা। একটা উদাহরণ দিয়ে যে তোমাকে আমি একটা কিছু ভালো করে বুঝিয়েবো সেটাও সম্ভব না। একটা এক্সাম্পল দিলে পরেই তুমি আমার চরিত্রে ধরে টান পারাপারি শুরু করে দাও। কে এক্সাম্পল না, মনের ভিতরের কথা। শোনেন দুলা ভাই, পুরান কথা আর তুলবার চাই না। আপনারা সকলেই ভালো মানুষ, করমও ভালো মানুষ, সুজে ডাক্তারও ভালো মানুষ, আবার আমার বাপেরও ভালো দেখতেছি। তুই এ কথা বলি কি বুঝে রেস আছিস সুইটি? তুই করমের সাথে তোর দুলে ভাই তুলনা করতেছু? তোর কিন্তু পরিষ্কার করে কওয়া লাগবে তোর দুলে ভাই তোর সাথে কিরম খারাপ আচরণ করেছে এটা আমার জানা দরকার। বলেন তো আপা, বাদ দে কেসু খুঁজতে যায় সাববারে যাবার পারে। এই এই সুজি শোনো, তুমি কিন্তু আমার মান সম্মানে পছন্দ করে একটা হেসকা টান দিয়ে ভালাইলে। এই কথিমদ্দিন চৌধুরী সংসারটা ভাঙে যাইবার পারে, আর আমি তো চাইনি আমার বোনের সংসারটা ভাঙে যাক। কথা আছে না, উপর দিকে থুক ফেললে পরে নিজের মুখেই পড়বার পারে। তুমি কোন আমার সংসার ভাঙার কিছু বাকি রাখো নাই কো? আমি বলি এত সহজে ছাড়ার পাত্রি না কো। এই কথা শেষ যদি আমি না বাইর করেছি আমার নাম বিউটি লয়, আসো আমার সাথে মারো না কিসের জন্যে। আপা যাবা করে কসবাই ঘরে নিয়ে গেল সাপ বাইর করার জন্য, আর আমারও তো উচিত তোমার ঘরে নিয়ে গিয়ে সাপ বাইর করি। তোমার সাথে কয়টা জরুরি কথা কই,
জরুরি কথা কইবে রাস্তা আটকেছো কে বাড়ি পারছো না ও খুব বাড়িওয়ালা একেবারে হয়ে গেছো না তা মোহর শেখ কি তোমাকে বাড়ি লিখি দিছে না দিবি কইছে কি কও ভাই বাড়ি আমার হবি কে আমি তো দাদাদানের বাড়ির কথাই করছি ও মোহর শেখ তোর দাদা হয় কিরাম করিয়ে কি রে সেই হিসেবটা আমাকে দে তো তোমার এইসব কথা কিরা খবর গেছে করম কাকা মানসিক টানতেছিস কে আমি তোকে যে কথাটা কইছি সেটির উত্তর দে মাস্তানি একটু বেশি হয়ে যাচ্ছে না বেশি দেখেছিস কি এখনো তো আমি শুরুই করিনি আচ্ছা ওই মোহর শেখ এক সেবা যত্ন করিয়ে দীর্ঘজীবী করার জন্যে কিডা তোর হাতে পায়ে ধরিছে কি রে কিসের স্বার্থ তোর তোমরা তো সাংঘাতিক মানুষই তোর মানুষ না অন্য কিছু একটা বৃদ্ধ মানুষের সেবা যত্ন করার জন্যই তোমরা হুমকি দিচ্ছ সিসি করম কাকা তোমার এসব করা ঠিক হচ্ছে না চাচা চুপ করা হয় করম কাহার কামের হিসাব তোমাকে কিনালিমের কয়েছে হে তার আগে তুমি কও সম্পত্তির লোভে তুমি যে তোমার হবুবক বুড়ির কাছে থুয়ে দি যাও সেই কথার জবাব দিবি কি রাহে অনেক তোকে আমি নিষেধ করে দিচ্ছি এনেই ক্ষান্ত দে তা না হলে কেউ তোকে আমি মারি ফেলা দেব রে শোনো কথা নিয়ে আমি বেশি কথা কইবে চাই নি কো তোমার সংসার জ্যোতির কারণে তুমি টিকে চাও তাহলে এখনো কইল সত্যি কথা বলো আরে বাবা মহা মুশকিল আমি তখন থেকে তো সত্যি কথাই কয়া যাচ্ছি কিন্তু আমার কোনো কথা তুমি বিশ্বাসই করতে যাও না ও তার মানে আমার বোন সুইটি যা বলিছে টোটাল তা মিথ্যে কথা বলিছে তাই নি আমার বিবেচনায় তো পুরি পুরি মিথ্যে কথা কিন্তু আমি তো দেখতেছি আমার কথার কোনো দামই তোমার কাছে পাচ্ছে না তার কথার দামই তোমার কাছে বেশি হয়ে যাচ্ছে আমি কিছুতেই বুঝে পারতেছি না এসব ব্যাপার নিয়ে সুইটির মিথ্যে কথা কয় লাভ দা কোনে লাভ লোকসানের হিসেব তো নানাজনের কাছে নানান রকম বিউটি এই যে তুমি সকলের সামনে আমাকে অপমান করে আমার ভাবমূর্তিটা ধস নামাই দিলে এটা হয়তো তার কাছে দরকার ছিল চুপ করে থাকো তোমাকে কেউ বহির ভাষায় কথা বলি বলো নাই কো তুমি এখনো সত্যি কথা কও আমি বলতেছি তুমি এখনো সত্যি কথা কও আর এই সত্যি কথাটা শোনার পর এ যে এ দড়ি দিয়ে ডাবের সাথে ঝুলিয়ে যাব কেউ আমাকে টাকা পারবি না এটা করলে কার লাভ একটু মাথাটা খাটায় দেখো তুমি যদি আত্মহত্যা করো তাহলে তো তোমার বাপের সম্পত্তির ওয়ারিশার আমি থাকতেছি না এটাই হচ্ছে আইনের কথা বিশেষ নয় তুমি তোমার বোনের স্বামী উকিল মানের কাছে জিজ্ঞেস করে দেখো আর যদি এই যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি একটা ভাগ কমে তাহলে সেটা কাল্লা হইল তুমি তাহলে সত্যি করে করছ তুমি সুইটির সাথে কোনোদিন কোনো খারাপ কথা কও নাই তোমার মাথা খারাপ হয়েছে হ্যাঁ আমরা এত বছর ঘর তুলতেছি একসাথে হ্যাঁ আমার চরিত্রের মধ্যে যদি এতটুকু দুর্বলতা থাকতো সেটা কার চোখে আগে পড়ার কথা তোমার চোখে না তুমি আমার স্ত্রী না তোমার চোখে আগে পড়তো এটা নিয়ে কিন্তু আমি সুইটি সাথে আবার কথা বলবো আমার তো আর বোঝাবুঝির নতুন করে কিছু নাই তবে তোমাকে একটা কথা কই বিউটি কথা হচ্ছে যে এসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি না করাই ভালো মনে করো যে আমরা যে উদ্দেশ্যে এখানে আইছি মানে সেই বড় কামটার বিঘ্ন হয়ে যাবে পারে তারা মনে করে ঝগড়াঝাটি করে নিজেকে সৎ প্রমাণের করার বয়স তার আমার এখন নাই মানুষের সততার প্রমাণ পায় প্রকাশ পায় হচ্ছে তার চাল চলনে আচার ব্যবহারে তার প্রকৃতি তার কার্যক্রমের উপর না আগে কি ঘটেছে না ঘটেছে সেসব তো আর আমার জানা নেই হঠাৎ করে এত বছর পর
পশাবান নামে এ ধরনের অভিযোগ তুমি না তুললেও পারতা সুইটি তোমাকে জ্ঞান দেবার কয় নাই চুপ করে থাকো থাকলাম চুপ করে আচ্ছা ঘটনাটা কি মানে করছিলাম যে কি এমন মানে এমন কি ঘটলো মানে সেটা কি আমার কওয়া যাবি না আমার কওয়ার মতনই না তুমি কি সত্য উদ্ঘাটনের জন্য আমাকে জেরা করা শুরু করলে নাকি হ্যাঁ কি করছো তুমি আমি যত বড় উকিল বানানি হই ঘরের বউক জেরা করব সেরকম উকিল আমি হয়ে পারব না তালি পারে চুপ করে ঘর থেকে বাইর হয়ে যাও তুমি একটু একলা থাকবে চাচ্ছি আর না করছিলাম যে অতীতের ঘটনা তাইলে এত রিয়াকশন হওয়ার কাম নেই তাছাড়া কষাবাই তোমার দুলাবাই হয় দুলাবাই হিসেবে সে হয়তো তোমার সাথে একটু ইরকি করে একটা কথা কইছে বা ইরকি করে তোমার আমি এটা স্বাভাবিক না সেটা করছিলাম এই দেখো এদিকে আসে এদিকে আসে এদিকে আসে এই তুমি কি দুলাবাই হিসেবে শালি সাথে একটু ফেসবুক করছো নাকি তা না হলে বলে দুলাবাই রাতা তো কলেজ করতেছে বিশ্বাস জন্য হ্যাঁ তোমার মাথাটা মনে হচ্ছে সত্যি গরম তোমার তো একলা থাকা দরকার না করছিলাম ওই যে এই কষা ভাই উপর উপর দেখে কিন্তু বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানে কি ধরনের মানুষ সেটা করছে হক ম্যাম তোমার কিছু কয়েছে নাকি কি বিষয় দাদা যান বিয়ের বিষয় স্যাংরার একটু বেশি রাজভারী গেছে কোনো কাম শর্টফট করে করবেনই পারে না কত করে করছি আমি থাকতে থাকতে বিয়ের কামটা তাড়াতাড়ি সারে ফেল কোনো তাগিদই নেই এমনভাবে কথাটা করছাও মনে করো একেবারে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে মানুষ যেদিন দুনিয়াতে জন্মায় সেদিনই তার যাওয়ার টিকিট হয়ে যায় কিনা তাছাড়া আমার সাইড দিকের মানুষজন যেভাবে আমাকে ঠেলে পাঠানোর জন্য উঠে পড়ে লাগেছে তাতে আমার মনে হয় আমার হাতে আর বেশি দিন সময় নাই আলে বলে কথা কই না তো দাদা জান তোমার কিছু হবে না উপরওয়ালা তোমারে ভালোই রাখবে দেখো একদিন সকলে তাগের ভুল বুঝবার পারবে হবে পারে তবে সেদিন মনে হয় আমার হাতে আর কিছুই থাকবে না আমার কথা থাক গিন্নি তুমি একটু হক মানিক বুঝায় তো আমি ধীরে ধীরে সব ভেজাল মিটায় ফেলাবার চাই আমার তো খিদে লাগে গেল খাওয়াইনি যায় না দুপুর হোক আগে তোর টাঙ্কি কি খালি থাকে সবসময় এই যে করম চাঁদ তুমি তো দেখতেছি সত্যি সত্যি আমবসে চাঁদ হয়ে গেলে তোমার দেখাই পাওয়া যাচ্ছে না এখন দেখা যাচ্ছে তো না তা দেখা যাচ্ছে যাবি না কিসের জন্য এক বেলা খরচ করে আসলাম তারপর দেখা যাচ্ছে তো চাঁদ যদি ওঠে পূর্ব দিকে আর তুমি তাকায় থাকো পশ্চিম দিকে তাহলে দেখা যায় কেবা করে কত দেখি ওরে বাপ রে বাপ তুমি তো দেখতেছি সত্যি সত্যি নিজে চাঁদ হওয়া শুরু করে দিছ ভাবো আমারও কোনো অসুবিধে নেই কিন্তু এই লোকটা টেকাদার একটা বিধি ব্যবস্থা করে দিয়ে তারপর যা তুমি আকাশে চাঁদ হও গা আমরা সকলে মিলে হা করে টাকা তোমাকে দেখবো না কিসের টাকার কথা করছো ভুলিয়ে গেছো নাকি হ্যাঁ এই যে দলিলের এগেনস্টে যে টেকাটা লিছে নাকি টেকার অঙ্কটা উল্লেখ করবো তো দলিলের এগেনস্টে টাকা নিয়েছি সেটা তো অস্বীকার করতেছি রে কিন্তু টাকা তো ফেরত দেওয়ার কথা ছিল না মোহরি হ্যাঁ না টাকা তো আমরাও ফেরত চাচ্ছি রে করম চাঁদ তাহলে যে জমি রেজিস্ট্রি করবে কে তুমি বায়না করিছ সেই জমি তো তুমি নামই উচ্চারণ করবে পারবে না রেজিস্ট্রি কত দূরের কথা তো দূর নিকট নিয়ে তোমাকে অস্থির না হলেও চলবি আসল কথা যে তোমার জমি পালিত হলো ওইসব কথা আর কোনো লাভ হচ্ছে না আমরা মোহর শেখের সাথে বসে সব কিছু পানির মতো পরিষ্কার করে বুঝে আইছি তোমার রেজিস্ট্রি করা লাগবে না নে তুমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো পানির মতো কথা বললে তো হবে না নে টাকা ফেরত দেওয়া যাবে না শোনো
কি করছো একটু ভাবে চিন্তে কথা কও। এই দলিলটা নিয়ে যদি আমি থানায় যাই তাহলে পরে দুই নম্বর কেসে তোমার কল 12টা বাজে যাবে নি। তোমার অবস্থা কি জানো মরি, একবার শিয়েল কাকের উপরে বিরাট রাগ করিল। রাগ করে কইল কি যে বন্যার পানি শালা গাছের উপর দিয়ে চলে যাক, কাক কনে থাকে দেখবো নে। এখন কও বন্যার পানি যদি গাছের উপর দিয়ে যায় তো শিয়েল কনে থাকবে না, তার হিসাব আছে তার? হ্যাঁ শালা তোমার অবস্থা হয়েছে তাই। আচ্ছা এই কাহিনীটা দিয়ে তুমি কি বুঝাবে চাচ্ছ কত দেখি না। কবে চাচ্ছি যে তুমি তো মোহরি মানুষ, তুমি তো ভালো করেই জানো যে কামটা আমরা সকলে মিলে দুই নাম্বারই করছি। এখন তুমি আমাকে যদি ফাঁসাবে চাও তাহলে লেখক হিসাবে তুমি যে ফাঁসবে এই হিসাব করিস। শোনো দুই নম্বরে কাজ কারবার করবার গেলে একটু ধৈর্য ধরাই লাগে। তুমি কম দামে জমি নিবে অথচ ধৈর্য ধরবে না, এটা তো হয় না রে বাপ। দেখো তুমি কোনো মানুষের সালা কি করার চেষ্টা করতে চাও, আমি তোমাকে দেখে নেব। এই লোকাই তুমি করম ভার কি করবে দেখে নিবে, তুমি তো করম ভার একটা লোমো কাজ করে পারবে না। এই একটা কথা শোনো, এদিন আসো তোমাকে আমি একবারে কয়ে দিচ্ছি, আর যদি কোনো আমল তামল কথা কাও তাহলে কল তোমাকে আমি মাইনিয়ে ফেলাবো। ভালোই তো দেখতেছি আজকাল মাস্তান খুনি দিলে চলাফেরা শুরু করিস। হ্যাঁ আমি তোমাকে দেখে নেবো কয়ে দিলে, আমি দিন না সেই কথা কয়। অপরাধের কি হবি দাদা জান, এই যে আমি আপনার দেখাশোনা করি এটাই মনে হয় আমার অপরাধ। আর তাছাড়া দিলরুবা আর আমি মিলে আপনাদের সেবা যত্ন করতেছি, সেবা যত্ন না করলে আপনি বাঁচতেন না মরে যেতেন তাড়াতাড়ি। আমার বাইসে থাকা নিয়ে মানুষের এত মাথা ব্যথা। থাক দাদা তান, ওইসব নিয়ে চিন্তা করার দরকার নাই, একটা ঘটনা ঘটেছে তাই আপনাকে জানা রাখলাম আর কি। তুমি কলি আমি ছাড়তেছি মাস্টার, দেখি মোটু আর করম কত বড় মানুষ মারনেওয়ালা লোক হয়েছে। তারা যদি এতই মারনালা হয়ে থাকে আমাকে মারু, সেটাই সবচেয়ে বড় সহজ না দাদা? কলাম তো বাদ দেন তো, আর ও আমি ওই রাজমিস্ত্রিকের সাথে কথাবার্তা কয়ে আসছি, ওরা দুই তিন দিনের মধ্যে এসে সব বুঝে নিয়ে যাবে। এতদিনে তুমি খালি রাজমিস্ত্রির সাথে কথাবার্তা কইছ, জিয়াপদের কতদূর? দাদা একটা একটু করে শেষ করি, তুমি কিন্তু চিন্তা করো না। আমার হওয়ার কথা রে আপা, তোরা দুইজনে বসে গোপনে মিটিং করিস অথচ উল্টা নিজেরাই রাগ দেখায় চুপ করে থাকলো, বিষয়টা কি? নইটি তোমাকে ফেলে রেখে কোনো মিটিং করা হয় নাই কো, আর তোমার সাথে রাগ কি দেখাচ্ছে আমি জানি না কো। আমি কারোর সাথে রাগ দেখাচ্ছি না আমি সেটা জানি। ও এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে তাই নে, উচিত কথা কলে যদি দোষ হয়ে যায় তাহলে পরে কোনো কথাই কব না কো। উচিত কথা না মিথ্যে কথা সেটাই তো আমি বুঝতেছি নে। হে তোরা ঝগড়া শুরু করলো কে, ঘটনা কি হয়েছে কত আপা? আস্তা নুইটি তুই বলে, তোর দুলি ভাই তোরা এতদিন হলো দেখতেছু, কোনোদিন তোগারে সাথে একটা খারাপ ইঙ্গিতে কোনো ইরকি করছে? আমার চকিতে কোনোদিন শিরা পড়ে নাই কো। অথচ এই সুইটি এমন একটা কথা কয় আমার মন ভাঙিয়ে দিছে। আচ্ছা সেটা নুইটি কি কবি, আমি যেটা কইছি সেটা তো বুঝেছি। কেন ছোট আপা তুই কিসের জন্য দুলা ভাইয়ের নামে সামান্য বিষয় নিয়ে বদনাম করিসু? ওই রকম যদি ধরি তাহলে উকিল দুলা ভাইয়ের নামে আমি কত কিছু কবার পারি। কি কব মনে নাই সেই যে আমার ঈদের সময় জামা কিনে দিলে কয়ে নিয়ে গেছিল। নুটি এসে তো বলো না এখন শুনো না, তোমার কটা কথা কব মা?
কি করবেন জামাই? কি করব সেটা তুমি নিজেও বুঝতে পারতেছ? লজ্জায় হয়তো আমাকে জিজ্ঞেস করতেছ, লজ্জাটা পাওয়াও স্বাভাবিক। আমাদের কানে কথাটা আসার পরে আমরাও লজ্জাই পেয়েছি। দাদা জানে সম্পর্কে কিছু করবেন মনে করে? এই তো বুঝবার পারিস কথাটা, মা ডাইরেক্টে কয়ে ফেলাই করছিলাম কি খামাখা কিসের জন্য তোমার মতো একটা, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে জীবনটা নষ্ট করার সিদ্ধান্ত নিছাও? আপনার কাছে জীবনটা নষ্ট করা মনে হচ্ছে কে জামাই? কি করছো তুমি? হ্যাঁ নষ্ট না মানে সম্পত্তিটাই তোমার কাছে মুখ্য মনে হলো? এই মেয়ে তুমি আমার কথা ভালো করে শোনো, আমাকে আমাকে আপনার সে আরো বেশি সম্পত্তি হলো যুবক সাহলের সঙ্গে তোমার বিয়ে দেবো আমি, সেই ক্ষমতাও কিংবা নানের আছে বুঝছো? হক মানের সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো। সবই বুঝলাম জামাই, আপনি আমার অনেক মঙ্গল চান, কিন্তু কি করবো কন, আমি তো দাদা জানের মতের বিরুদ্ধে কিছু করবার পারবো না। নুজি তুই যেসব কথা কলু এসব কথা কিন্তু আমার উকিলের সামনে তো প্রমাণ করে দিয়া লাগবি লাগবি। বাদ দাও তো ছোট আপা, আমি যদি কিছু মনে না করি তুমি কেন সিরিয়াস হচ্ছ? শোনেক, এইসব শালি দুলে ভাই ইয়ের্কির বিষয় নিয়ে ঝগড়া করে সময় নষ্ট করার চাইতে মেলা জরুরি বিষয় আছে সেটা নিয়ে চিন্তা কর। ওরে বাপরে হয়েছে, বলার সময় তো দুনিয়ার কথা বলতেছে আর কামের সময় তো তোমার ডাক্তারে উঠকেই পাওয়া যায় না। কি কইস আপা, দুলাবারে তো তাক ডাকে না। এই তাক ডাকা লাগবে কিসের জন্য? হ্যাঁ তোর স্বামীর ভাব দেখলি তো মনে হয় আমাকে দুজনের স্বামীর গায়ের মধ্যে গন্ধ, তার নাক তো সবসময় সিকেই তুলে রাখে। এ হকমান এমন কি আসো তো শোনো, ইনভিটি মনে হয় মিটিং করে। মিটিং না করি কি উপায় আছে? যা সব শুরু করেছে তোমরা, আমার বাপটা তো পুরিয়ে দখল করে ফেলাইছে, আমরা নিজেগারে মেয়ে হয়ে পর হয়ে গেছি। কি যে কথা কন ফুপুরা, রক্তের সম্পর্ক কোনো দিন পর হয়েছে? তোর কাছে কেউ মাস্টারি কথা শুনবে তাই নাই? তালি পরে যে কথা শোনার জন্য ডাকিছেন বলেন, শুনে চলে যাই। কে রে আমার আবার কবর বাঁধাই নিয়ে বলে তোর তোর শুরু করছু কিসের জন্য? আমার আব্বা বাইস থাকতে তোরা কবর বাঁধাবো কিসের জন্য? তাকে জোর করে কবরে পাঠাবে চাস? সে কথা আমাকে বলে তো কোনো লাভ নাই, আপনার বাপ তো বাড়িতে আছে তাকে জিজ্ঞেস করেন। আর এ বাড়িতে যা কিছু ঘটতেছে তার হুকুমেই ঘটতেছে, আমি তো দাদাজনের হুকুমের গোলাম মাত্র। খুব পটপটানি শিখে গেছি বুঝছ, আমার তো মাথায় আসে না কিরম সাহস, হকমান কোথায় থেকে এত সাহস পাইল? কোথার উপরে কথা পেয়ে যায়, কত বড় আস্পর্ধা সৃষ্টি করছু তোর এত বড় সাহস? তুই হকমানে মায়েরে ফেলাবার হুমকি দিস, মোহর শেখ যে এখনো বাইসে আছে সেটা তুই ভুলে যাস? ভুলেই তো যাবার চাই, কিন্তু তুমি তো বারবার মনে করাই দাও। এই কথার উত্তর দিস না, কিসের জন্য হকমানে মায়েরে ফেলাবো তার দোষটা কি? হকমান তোমার কাছে এটা মিথ্যা কথা কইছে, আমি হকমানে মায়েরে যাব কে? হকমানে ডাকবো? তোর সামনে যে মোটুটাকে নিয়ে আইছিস সে হকমানে কয়নি মারে ফেলাবো? তো সে যদি কয় সে দোষ কি আমার হবে? এই তোর সামনে খাড়াই ও মোটুটা তো বড় সাহস হয় কি করে যে হকমানে মারে ফেলাবো কয়? সেটা তাক দেখে জিজ্ঞেস করেন কি জন্য কইছে। ঠিক আছে সেটা জিজ্ঞেস করবো না। এই তুই আমার জমি বিক্রি করব কয়া মানুষের কাছ থেকে টাকা নিছু গা, আমি কি তোরে পুলিশে ধরা দেব? দেখো মামা তুমি এই সমস্ত নিয়ে একদম কোনো রকম মাথা ঘামাবে না তো, যে আইসা যা কয় তুমি সেই সমস্ত কথায় কান দাও কে? হ্যাঁ টাকা নিছি আমি, আমার সাথে বুঝবে কও? আমি মধ্যেছি তোমার চিন্তায় আর তুমি খামাকে এই সমস্ত আজারে বেজাল নিয়ে চিন্তা ভাবনা করে তুমি শরীরটা খারাপ করতেছ। আমাকে নিয়ে তোর একটাই চিন্তা, আমি তাড়াতাড়ি মরি নে কে? শোন আমি মরলে পরে তুই মনে করেছিস আমার সম্পত্তির ভাগ পাবো? তোর ভাগ্যে একটা সুতাও জুটবি না মনে রাখিস। জুটার ব্যবস্থা যদি করো তো অবশ্যই জুটবি, তোমাকে এত করে কইছিলাম যে তোমার তিন নেমের যে কোনো একটার সাথে আমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দাও আমাকে। আজ আমি যদি তোমার জামাই হয়ে এই বাড়িতে থাকতাম তাহলে কেউ কি তোমার সাথে এরকম সিনেমা নিয়ে খেলবার পাইত কও? আমার চোখের সামনে থেকে দূর হও করুন। তুই যদি আমার বাড়িতে থাকার সুযোগ পাত
তাহলে এতদিন কবরে আমার হাড্ডিতে ঘাস গজায় যেত। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। মরা তো তোমার একদিন না একদিন লাগবেনি মামা, সেটা তো কথা না। এখন যে তোমার সম্পত্তি ওই পরে সল বল খাবিনি, কবরে যাইও তো সেটা তোমার জ্বলবিনি টাটাবিনি কয়ে দিলাম। বড় ভাই, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হচ্ছে থানাটা জিডি করে রাখা উচিত এবং জরুরি। কি করছো ভাই তুমি স্বামী স্ত্রীর বিষয় নিয়ে থানা? না না, বড় ভাই মনে করে এখনো আপার ঝাড়ির ঘরে আছেন আর দূর। মেয়ের সওয়ালের কথাবার্তা নিয়ে অত টেনশনের মধ্যে খালি থাকলে কি জীবন চলবে নাই? না রে ভাই, আমি তোমার আবার কথা না চিন্তা ভাবনা বেশি করতেছি না। আমার কানের কাছে এখনো মনে করো খালি ওই সুবিটির কান কথাটা বাঁচতেছে। বিশ্বাস করো ভাই, তোমার সামনে মুখ দেখাতে লজ্জা করবে কিছু। তুমি সুইটি আপনার শালিহা না তো তার সঙ্গে ইরকি তো আপনি করবেন পারেন না? না, বিশ্বাস করো আল্লাহর কিরি করো, আমি সুইটির জীবনে ইরকি করেও কোনো কথা করবেন না। কিসের জন্য এখনো করবেন? আপনার শালি দুলাবাই তো আমি, আমার শালি নেই। শোনেন, এই শালিগারে নকরামো আমি ভালো করে জানি। শালিটা কী করবে জানেন? ইর কী করবে? হচ্ছে প্ররোচিত করবে, তারপর আপনি যখন আগায় দেবেন তখন হঠাৎ সত্যি হয়ে গেল। বাদ দাও, তুমি যে জিডির কথা কি জন্য পরিস্থিতির কথা করছিল ওই সেটাই, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা জিডিটা করতে হবে। জিডির মধ্যে এইসব বিষয়ের উল্লেখ থাকতে হবে, জিডি করলেই জোকের মুখে নুন পড়ে যাবে। হ্যাঁ, জিডি তাহলে তুমি ওই কলম টলম এগুলো নাম টাম কার কার দেওয়া লাগবে দিয়ে সবার নাম দিতে হবে। এমনি আপনার কোনো চিন্তা করা লাগবে না, যা কিছু সব দায় দায়িত্ব আমার। পুলিশ এসে আমার আমি উকিল মানলাম আপনাকে করছি। আসসালামু আলাইকুম আব্বা। কিরা আব্বা, আমি সুইটে বসবো। বসো। ও তুমি? জি আব্বা। তোমার তো দেখাই যায় না, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। আব্বা যাওয়াটা তো ফরজের উপর ফরজ হয়ে খারাইছে, বোঝেন তো আব্বা। ডাক্তারি করি, দূর দূরান্ত থেকে রুগী এসে বসে থাকে, ফিরে চলে যায়। তা তোমার ফরজ আটকাচ্ছে কিনা? কিরা আবার, আপনার মেয়ে তো আমার একলা যাবেরই দিবে চায় না, আর এসব কে চালো আমার ভাল থাকে না। দেখি আব্বা, আপনার শরীরটা একটু পরীক্ষা করে দিই। আমার শরীর পরীক্ষা করে দেখবার চাও? আমি তাড়াতাড়ি মরব নাকি? দেখেন আব্বা, আপনার মরা বাঁচা নিয়ে কিন্তু আমার এক্সট্রা কোনো আগ্রহ নাই। আমি একজন স্বনির্ভর মানুষ, শ্বশুরের সম্পত্তির উপর আমার কোনো আগ্রহ নাই, আমার কোনো লোভও নাই। আমি একটা মহৎ পিসার সাথে নিয়োজিত আছি, সেই পিসার নিয়োজিত একজন মানুষ হিসেবে আপনার শরীরটা আমি পরীক্ষা করে দেখবে চাই। তাতে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে পরে থাক, দরকার নাই। কি দিয়ে পরীক্ষা করবা? তোমার কাছে তো কোনো যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি ছাড়া অনেক পরীক্ষা করা যায় আব্বা। দেন হাতখান, দেন দেখি। আব্বা চোখটা দেখি একটু। আব্বা সব দেখি ঠিকঠাক মতো আছে, সব টনটনা, দুঃসংবাদের কোনো সম্ভাবনা নাই আব্বা। কথাটা শুনলি পরে তোমার বউ ভাইরারা মন খারাপ করবে। দেখেন আব্বা, আমার কথা শুনে কিডা মন খারাপ করবি কিডা খুশি হবি সেই কথা চিন্তে করে তো আমি কথা কব না। আমার সত্যি কথা কথিত কোনো দ্বিধাবোধ নাই আব্বা। আচ্ছা এই যে আপনার যে দ্বিতীয় বিয়ের বিষয়ে কথাবার্তা হচ্ছে, আমি কিন্তু সেটা কিন্তু মনে মনে সাপোর্ট করে ফেলাইছি। এর জন্য কিন্তু আপনার মেয়ে আমার পর চেটিয়ে খেপে কিন্তু অস্থির হয়ে আছে। সে তো মনে করেন যে নর্মালি আমার সাথে কোনো কথাই করছে না, আমি একটা ফলসের ভিতরে পড়ে গেলাম না আব্বা কন্ত। আচ্ছা একটা জিনিসটা ভালো করে চিন্তা করলেই হয় যে আপনি একজন মুরব্বী মানুষ, আপনি যেটা করবেন আপনি কি কোনো ভুল করবেন? আপনার পর যদি বিশ্বাস না থাকে তাহলে পর এই যে তিনটে মেয়েকে আপনি জন্ম দিয়েছেন
এরা কনে দেখা রাবি এবার নিজেরাই কর নিজের প্রতি বিশ্বাস হারা ফেলাইছে।